হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ওয়েবসাইটে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ইউজ করতে পারবেন। তো সেই জন্য প্রথমেই আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে আপনার সাইটে। আমি এখানে দেখাবো না, যদি কেউ ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে অন্য ভিডিও দেখে নেবেন, সেখানে কিভাবে সেট আপ করতে হয় দেওয়া আছে। তো ফ্রি থিম ইউজ করার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস প্যানেলে ঢুকতে হবে। ঢোকার জন্য www আপনার ওয়েবসাইটের নাম .com লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে wp-admin লিখে এন্টার দিতে হবে। আপনার সাইটে ঢোকার জন্য আপনার ওয়েবসাইট .com এর পরে wp-admin লিখে এন্টার ক্লিক করবেন। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। চাইলে সেভ করতে পারবেন। এখানে ক্লিক করলে ভিজিট সাইট আপনার সাইটের লোকটি এভাবে আসে। আমি এই থিমটি চেঞ্জ করে ফ্রি অন্য একটি থিম কীভাবে করবো সেটা দেখাবো। এখান থেকে বাম পাশ থেকে অ্যাপারেন্স থেকে থিমে ক্লিক করতে হবে। এখানে দেখুন, আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করার পরে তিনটি ডিফল্ট থিম এখানে চলে আসছে। তো আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন। আমি দেখাবো কীভাবে অন্য ফ্রি থিম ইউজ করবেন। অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে দেখুন, এগুলো ফিচার, 15টি ফিচার থিম ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া আছে। ওকে, আপনি চাইলে অন্য অন্য, এখানে দেখুন এখানে আছে পপুলার, অথবা নতুন কোনগুলো আসছে আপনি এখানে লেটেস্টে ক্লিক করলে নতুনগুলো চলে আসবে। লেটেস্ট, ওকে। ইন্টারনেট স্লোর কারণে এখানে আসতে একটু সময় লাগতেছে। এই যে লেটেস্ট, দেখুন এগুলো হচ্ছে লেটেস্ট। তো এখান থেকে পপুলার, লেটেস্ট, সাপোজ আমি পপুলার থেকে যেটা আপনার পছন্দ হয়। সাপোজ আমি এই থিমটি সিডনি থিমটি ইনস্টল করব। এখন এখান থেকে ইনস্টলে ক্লিক করব। যে দেখুন ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভ করব। আছে ক্লিক অ্যাক্টিভ, এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। দিস থিম রিকমেন্ডেড দ্য ফলোয়িং প্লাগইন, এগুলো আপনি ইনস্টল করে নিতে হবে এই থিমের সম্পূর্ণ ফাংশনালিটি পাওয়ার জন্য। আমি এখন দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে কীভাবে থিমটি ইনস্টল করেছি। এই দেখুন থিমের চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এভাবে বিভিন্ন থিম, ফ্রি থিম, পছন্দ মতো থিম ইউজ করতে পারবেন। তো আজকের মতো এখানেই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।